আল্লাহ বললেন ও আমার যেদিন তুমি দেখতে পাবে আসমান থেকে বৃষ্টি হচ্ছে আর জমিন থেকেও পানি উঠতেছে তুমি যেই জিনিসটার মধ্যে আগুন জ্বালো যে চুলার মধ্যে উনুনের মধ্যে তুমি আগুন ধরাও ওই উনুন থেকে চুলার থেকেও যেদিন পানি উত্তোলিত হতে থাকবে সেইদিন দিন আমার নবীন তুমি বুঝে ফেলবে আমি মাওলায় পাকের আজাব জমিনের মধ্যে শুরু হয়ে গেছে আমার মুসলমান ইমানদার ভাইরাম নির্দেশনা অনুযায়ী দেখতে পেলেন আসমান থেকেও বৃষ্টি হচ্ছে জমিন থেকেও পানি উঠতেছে

দুনিয়ার সমস্ত প্রাণী গুলুর একটা করে জোড়া কবুতরের এক জোড়া গরুর এক জোড়া ছাগলের এক জোড়া দুনিয়ার সমস্ত উদ্ভিদ গাছপালা প্রত্যেকটার এক একটা করে চারা নুয়ান ইসলাম নৌকার মধ্যে নিয়ে এবার রওনা হয়ে গেলেন নুহান ইসলামের নৌকা ভাসতেছে পানির উপরে তো নুহ আলাই ইসলামের সমস্ত অনুসারীরা সবাই তো নৌকায় আরোহণ করছে আল্লাহর এক বৃদ্ধা বান্দি দুনিয়ার মধ্যে সে একাই আছে তার কোনো আপন নাই সে এমন বৃদ্ধা এমন বই বৃদ্ধা নুহ আলাই ইসলামের নৌকায় সে আরোহণ করবে এরকম সুযোগই তার হয় নাই নুয়ারে সাল্লাম ও টের পায় নাই যে আল্লাহর এক বান্দি রয়ে গেছে আমার ভাইরা সে আল্লাহর বান্দি কয় যা নৌকায় উঠতে পারলাম না তাতে কি আমার আল্লাহ যেভাবে এই সারা দুনিয়া তাম দুনিয়াকে পানির মধ্যে তুলিয়ে ফেলবে সেই মাওলা ইচ্ছা করলে আমি বৃদ্ধা এই অসহায় মানুষটাকে আল্লাহ হেফাজত করতে পারে জুড়ে বলেন না সুবাহান তো নুহালে সাল্লামের নৌকা ভাসতে ভাসতে গিয়া যদি পর্বতে ঠেকছে তো নুহ আলাই সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন পানি শুকিয়ে গেল যে আবার নৌকা থেকে অবতরণ করেন নুহ আলাই সাল্লাম নৌকা থেকে নামলেন এসে সেই বৃদ্ধার খোঁজ করেন দেখেন বৃদ্ধা সেই ভিটে আর বসত বাড়ির মধ্যে প্লাবনের আগে বন্যার আগে যেভাবে ছিল এখনো সেইভাবেই আছে জুরে কন্যা হেফাজত করেছেন কে জুরে বলেন কে হেফাজত করেছেন اے جننا جن جن کو بھی بولے سے نور حق سمعی اللہ ہی کو نور حق سمعی اللہ ہی کو بجا سکتا ہے کن نور حق سمعی اللہ ہی کو بجا سکتا ہے کن جس کا حامی ہے خدا اس کو مٹا سکتا ہے کن جڑے بولن اللہ اکبر আমার ভাইরা এই জন্য দিলের ভিতরে যদি আল্লাহ থাকে তাহলে পৃথিবীর কেউ আপনাকে হালাক করতে পারবে না ধ্বংস করতে পারবে না কথা বলেন ঠিক কিনা ওই যে দূর দেশে এক বক্তাকে দাওয়াত করে নিছে বয়স্ক বক্তা এখন বক্তা হযরত লম্বা আলোচনা করছেন অনেক লম্বা প্রধান বক্তা তো আলোচনার শেষ পর্যায়ে গিয়ে বলছেন আপনারা সবাই জাহান কেন বললেন যে আপনারা সবাই তো নামাজ আদায় করেন না নামাজ না নামাজ না পড়লে আল্লাহ জাহান নাম দিবে এই কারণে আপনারা সবাই জাহান নাম এখন এলাকার কিছু যুবক যাদের উদ্যোগে এই সুন্দর মাহফিল যুবকরা কয় হুজুর কথাটা আপনি ঠিক বলেন নাই এত দূর থেকে আপনাকে দাওয়াত করে আনলাম এত সুন্দর আয়োজন করলাম পরিশ্রম করলাম আর শেষ মুহূর্তে আপনি আমাদেরকে জাহান নামে বানাচ্ছেন আপনার উপায় নাই আপনার গাড়ি আটক করব আপনি সুন্দরভাবে যেখান থেকে আসছেন ওখানে যেতে পারবেন না আপনার সমস্যা আছে এখন পন্ত বক্তা সে একা আসছে না তার সঙ্গে আরো লোকজন আছে একা আল্লাহ তো আছে কিন্তু মানুষ কয়জন একা একা এখন ওনার তো একটু ভয় লাগছে এই এতগুলো যুবক আমাকে দাওয়াত করে আনলো তো মার না দেখ যদি আজকে যাওয়ার সময় একটু টাকা পয়সা না দেয় তাহলেও তো বিপদ কথা ঠিক কিনা বক্তা মনে মনে ভয় পাইতে এখন এই ভয়ের এক পর্যায়ে বলে বাবারা বসো সবাই যুবকরা বসো তোমাদেরকে জাহান্নামি বানাইছি জান্নাতের ব্যবস্থাও করতে তো যুবকরা বসছে এবার বক্তা কই কারা কারা পাঁচ অক্ত নামাজ তো একশো যুবক যদি থাকে তার মধ্যে কয়জনে হাত তুলছে এই ধরেন পাঁচজন তো বক্তা বললেন পাঁচজন এক সাইডে আসে এরপরে জিজ্ঞেস করতেছে কারা কারা জুমার নামাজ আদায় করে তো এবার ধরেন আরো ষাট জন হাত তুলছে এদেরকেও এক সাইডে করছে তো ষাটার পাঁচ কত হইলো পঁয়ষট্টি আর কত আছে পঁয়ত্রিশ এবার জিজ্ঞেস করে আপনারা কি ওয়াক্তিয়া নামাজ জুমার নামাজ কোন নামাজ আদাই করেন না এখন তারা যুবকরা একটু মাথা নিচের দিকে নিছে বলে ভয়ের কারণ নাই কারাকরা ঈদের নামাজ পড়েন হাত তুলেন এখন বাকি 35 জন যে ছিল 35 জন তারা সবাই হাত তুলছে না সবাই হাত তুলছে হুজুর জি আমরা সবাই ঈদের নামাজ করি হুজুর কয় আপনারাও এই দিকে আসুন এখন ডান পাশে সবাইকে নিয়ে আসছে বাম পাশে একজনও নাই হুজুর বললেন এই তো সবাই নামাজি সুতরাং সবাই জান্নাতি তো ডরে ডরে ভয়ে ভয়ে কি করলো সবাইকে আবার জান্নাতি বানে চলে গেল তোমার ভাইরা আপনাদের কি যদি বলি দিলের ভিতরে মনের মধ্যে একটা মন্দ ইচ্ছা নিয়ে বসে আছেন তাহলে আমারও এমন ভয় আছে কথা গন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আসুন মন্দ ইচ্ছা কি করে আছে কেমনে আছে কিভাবে আছে বিষয়টাকে আমরা কুরআন ও হাদিসের আলোকে একটু বিশ্লেষণ করি সেজন্য আমি আপনাদের সামনে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার তাপক মানুষকে দুনিয়ার সমস্ত মানুষকে এই নির্দেশ প্রদান করেছেন যে তোমরা একেবারে ছোট্ট একটা ইবাদত করো তোমরা বড় একটা ইবাদত করো তোমরা নামাজ পড়ো তোমরা রোজা রাখো তোমরা জাকাত দাও তোমরা হজ্জে বাইতুল্লাহ করো তোমরা দান খায়রাত করো আব্বা আম্মার খেদমত করো আরেকজনকে সালাম দাও এক কথাই তোমার ইবাদতের তোমার বন্দিগির টপ টু বটম একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ফরজিয়াত যত ওয়াজিবা

এই যে একটা রাস্তা দিয়ে যাচ্ছেন তো সামনে একটা মুরব্বি পড়ে গেছে যেই মুরব্বিকে আপনি দিল থেকে মহাব্বত করেন ভালোবাসেন শ্রদ্ধা করেন এখন ওই মুরব্বি আপনার সামনে আসছে আপনি সালাম দিবেন না তো সালাম দেওয়ার আগে সালাম দেওয়া এটা তো একটা ইবাদ দেওয়ার আগে আপনি খেয়াল করেন এটা কিন্তু আপনার উপর ফরজ না সালাম দেওয়া আপনার উপর সালাম দেওয়া একটা ইবাদত তবে যে দেয় নেয় তার চাইতে বেশি কথা কোন ঠিক কিনা তো সালাম দিবেন সালাম দেবার আগে চিন্তা করেন সালামটা আমি দিচ্ছি কার জন্য জুড়ে বলেন না ভাই কার জন্য আল্লাহর তো আল্লাহর জন্য সালাম দিলে কি হবে কি

Yup. اگر, اگر دنیا سنا سر با دیں گے رد چرا گے مخلصا ہر گز نمی رد را کی عزت پر فروزت ہرا کس دم زند ریش حج بسوزت نور حق شمعی اللہ ہی کو بجا سکتا ہے کن উর্দু ভাষার কবি বলেন আমার মুসলমান ভাই বন্ধুরাম তুমি যদি দুনিয়ার আদনা থেকে আদনা ছোট থেকে ছোট একটা ইবাদত তোমার দিলের ভিতরে এখলাস নিয়ে মানে মাওলায় পাকের সন্তুষ্টির ইচ্ছা নিয়ে কল্পনা নিয়ে ইবাদত করো তাহলে এই ইবাদতের সুফল দুনিয়াতেও থাকবে আখেরাতেও থাকবে এই ইবাদত তোমার কোনো দিন হালাক হবে না ধ্বংস হবে না জুড়ে বলেন না সুবাহান এই জন্য আমার মুসলমান ভাইরা দিলের ভিতরে যদি রব্বি করিমের খেয়াল থাকে দিলের ভিতরে একমাত্র একমাত্র ইচ্ছা শুধুমাত্র কেবলমাত্র রব্বে করিমের সন্তুষ্টির ইচ্ছা যদি দিলের ভিতরে থাকে রব্বে করিমের উপরে যদি আপনার কেবলমাত্রই নির্ভরতা থাকে দুনিয়ার কোন সত্তার উপরে মানুষের উপরে আপনার নির্ভরতা না থাকে তাহলে মাওলা পাক আপনার জন্য জান্নাতের ফয়সালা তো করবেন দুনিয়ার মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর মারাত্মক সব আজাব থেকে আপনাকে হেফাজত করবে এই জন্য আমার মুসলমান ভাইরা আমরা দেখতে পাই আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন সাড়ে শত বছর এই পৃথিবীতে প্রচার করলেন কিন্তু সারায় নয় শত বছরের আউটপুট ফলাফল হইল মাত্র আশি জন মুসলমান জুড়ে বলেন কয়জন মুসলমান মাত্র আশি জন মুসলমান দাওয়াত দিলেন সাড়ে নয় শত বছর আর মুসলমান হইল আশি জন এবার নু আলি সাল্লাম বিরক্ত হইয়া আল্লাহর কাছে দোয়া করেন রব্বিলা

যেদিন তুমি দেখতে পাবে আসমান থেকে বৃষ্টি হচ্ছে আর জমিন থেকেও পানি উঠতেছে তুমি যে জিনিসটার মধ্যে আগুন জ্বালো যে চুলার মধ্যে উনুনের মধ্যে তুমি আগুন ধরাও ওই উনুন থেকে ও চুলার থেকেও যেদিন পানি উত্তোলিত হতে থাকবে সেইদিন আমার নবী নূহ তুমি বুঝে ফেলবে আমি মাওলায়ে পাকের আযাব জমিনের মধ্যে শুরু হয়ে গেছে আমার মুসলমান ইমানদার ভাইরা নির্দেশনা অনুযায়ী দেখতে পেলেন আসমান থেকেও বৃষ্টি হচ্ছে জমিন থেকে ও পানি উঠতেছে সাল্লাম তার অনুসারী আশি জন মুসলমানকে বললেন সাগরে এই যে নাও বানাইলাম এই নৌকার উপরে সকলে আরোহণ করো সমস্ত অনুসারীরা নৌকার উপরে আরোহণ করলো এর ওই সাথে কবুতরের এক জোড়া গরুর এক জোড়া ছাগলের এক জোড়া দুনিয়ার সমস্ত উদ্ভিদ গাছপালা প্রত্যেকটার এক একটা করে চারা নোয়ালে সাল্লাম নৌকার মধ্যে নিয়ে এবার রওনা হয়ে গেলেন

আমার ভাইরা সে আল্লাহর বান্দি কয় যা নৌকায় উঠতে পারলাম না তা থেকে আমার আল্লাহ যেভাবে এই সারা দুনিয়া তাম দুনিয়াকে পানির মধ্যে তুলিয়ে ফেলবে সেই মাওলা ইচ্ছা করলে আমি বৃদ্ধা এই অসহায় মানুষটাকে আল্লাহ হেফাজত করতে পারে জুড়ে বলেন না শুভ হ্যাঁ তো নুহালে সাল্লামের নৌকা ভাসতে ভাসতে গিয়া যদি পর্বতে ঠেকছে তো নুহ আলাই সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমীর নির্দেশ দিলেন পানি শুকিয়ে গেল যে আবার নৌকার থেকে অবতরণ করেন নুয়া আলাই সাল্লাম নৌকা থেকে নামলেন এসে সেই বৃদ্ধার খুঁজ করেন দেখেন বৃদ্ধা সেই ভিটে আর বসত বাড়ির মধ্যে প্লাবনের আগে বন্যার আগে যেইভাবে ছিল এখনো সেইভাবেই আছে জুড়ে কন্যা হেফাজত করেছেন কে জুরে বলেন কে হেফাজত করেছেন

আমার ভাইরা এই জন্য দিনের ভিতরে যদি আল্লাহ থাকে তাহলে পৃথিবীর কেউ আপনাকে হালাক করতে পারবে না ধ্বংস করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আজকে ইচ্ছা করেছি মানুষ অনেক ধরনের ইবাদত করে বন্দিগি করে কত ইবাদত করে এই যে এখন তো শীত কম সামনে একটা সময় আসতেছে প্রচুর শীত হবে প্রচুর শীত কুয়াশাই সামনের দশ হাত দেখা যাবে না এই সমস্ত কুয়াশা পৌষ মাসের প্রচন্ড শীত কে অপেক্ষা করে উপেক্ষা করে আমরা দেখব মাহফিলের মধ্যে এরকম শামিয়ানা ভর্তি মানুষ বসে আছে তো এই যে শীত উপেক্ষা করে শামিয়ানার নিচে বসে থাকে এটা কষ্ট না আরাম আল্লাহর জন্য আসে মাহফিলে আসে একটা ইবাদত করে কিন্তু এই ইবাদতটা নষ্ট হয়ে যায় যখন দিলের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোন খেয়াল মানুষের দিলের ভিতরে থাকে কথা বলেন ঠিকা মনে করেন আপনি আজকে মাহফিলে আসছেন মনে মনে চিন্তা করলেন আমরাও সামনে একটা মাহফিল করব তো চল আজকে একটু মাহফিলে গিয়া দেখি কোন বক্তার গলাটা কেমন সুর আছে কিনা এ ধরনের নিয়ত আমাদের মধ্যে আছে না নাই অনেক মানুষের আছে তো একটা ইবাদত আপনি করলেন মাহফিলে বয়ান শুনছেন কিন্তু মনে মনে খেয়াল হইলো বক্তার গলার সুর দেখা আপনার ইবাদতের নেকি নষ্ট হয়ে গেছে দূরে বলেন নাউযুবিল্লাহ জন্য আমার ভাইরা ওলামায়ে কেরাম লিখছেন যে আল্লাহর ভয় দিলের ভিতরে থাকা আল্লাহর সন্তুষ্টির ইচ্ছানি ইবাদত করা এটাকে কুরআন ও হাদিসের ভাষায় বলা হয় ইখলাস এই ইখলাস জিনিসটা এটা হলো যে কোনো আমলের প্রাণ আত্মা রূহ যে কোনো আমলের কি প্রাণ আমার ভাইরা মনে করেন এই মুহূর্তে আপনারা বিরক্ত হচ্ছেন মনে করেন এই মুহূর্তে আল্লাহ না করুক আপনার পাশের এক ভাই মারা গেল এখন আপনি তরিগুরি আপনার পাশেই পড়ে গেছে আপনি কি করবেন হাতের শিরাটা দেখবেন শিরা চলে কিনা হ্যাঁ তারপরে শরীরের মধ্যে ধপধপি হৃৎপিণ্ডের ধপধপি আছে কিনা একটু চেক করবেন চেক করার পর যদি দেখেন না হাতের শিরা চলে না হৃৎপিণ্ডের ধপধপি নাই তাহলে বলবেন আরে এই লোকটা আমার সঙ্গে মাহফিলে আসলো আর এখন মারা গেল এখন আমার ভাইয়ারা একটু কান্নাকাটা করবেন স্মৃতিচারণ করবেন কিছুক্ষণ পরেই বলবেন চল মারা তো গেলই এবার আমরা তার জানাজার সময়টা নির্ধারণ করে ফেলি কথা বলেন ঠিক কিনা জানাজার সময় নির্ধারণ করার অর্থ হলো যে এই দুনিয়াতে যেহেতু তার প্রাণ নাই তার কোন ভেলু নাই তার কোন মূল্য নাই তার এই দেহ এখন আর কোনোই কাজে আসবে না এটা পচে গলে দুর্গন্ধ হবে পরিবেশ দূষিত করবে তাড়াতাড়ি জানাজার নামাজ করে তাকে কবরস্থ করে ফেলো তাকে দাফন করে ফেলো মাটির নিচে পুঁতে দাও তো প্রাণ না থাকলে আপনার এই দেহটার যেমন কোন মূল্য নাই ঠিক তেমনি ভাবে যদি আমলের ভিতরে এখলাস না থাকে আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা না থাকে তাহলে সেই আমলেরও কোন দাম নাই কথা বলেন ঠিক কিনা আমল যদি আল্লাহর কাছে গহন গ্রহণযোগ্য করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এখলাস প্রয়োজন হবে এখলাস ছাড়া আমলের মূল্যায়ন হবে না এই আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ইখলাস সম্পর্কে বলেছেন সরওয়ারে দু আলম সাইয়দুল কাওনাইন হাদিস শরীফের ভিতরে প্রচুর পরিমাণ হাদিস এনেছেন ইখলাস সম্পর্কে আমল যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এই ব্যাপারে আমার আপনার পিয়ারের রাসূল এটা গুরুত্ব আরোপ করেছেন তো আমার ভাইরা আমলের ভিতরে যদি ইখলাস থাকে তাহলে আখিরাতে ফায়দা তো আছেই দুনিয়াতেও ফায়দা আছে

তিন বন্ধু রেওয়ায়ত দুই রকম এক রেওয়ায়তে আসছে যে জালেম থেকে আত্মরক্ষার জন্য আর এক রেওয়ায়তে আসছে জ্বর তুফান থেকে বাঁচার জন্য একটা উঁচু পাহাড়ের শীর্ষ দেশে একটা বৃহৎ আকারের গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছে তিন বন্ধু এখন রাত্রি গুহায় আশ্রয় নিছে সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে গুহার মুখ যেই মুখ দিয়ে তারা প্রবেশ করেছে বিশাল বড় এক পাথর পাহাড় থেকে পড়ে এই গুহার মুখ বন্ধ হয়ে গেছে এখন তিন বন্ধুর অবস্থা কি এত বিশাল পাথর তিন বন্ধু মিলে সরাইতে পারবে না এখন তিনজন কয় আমাদের তো মৃত্যু ছাড়া আর উপায় নাই আমরা মরতে বসেছি কি করা যায় হঠাৎ একজন প্রস্তাব করলো চলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইখলাস ওয়ালা আমলের বড় দাম যদি আমরা জীবনে কোনো এখলাস ওয়ালা আমল করে থাকি তাহলে সেইটার দুহাই দিয়ে আমরা রব্বে কারিমের কাছে দোয়া করি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে দোয়া করি যদি এর উচিলাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মাথার উপর থেকে পাথরকে সরায় এখন আমার মুসলমান ইমানদার ভাইরা এই তিন বন্ধুর মধ্য থেকে এক বন্ধু রব্বে কারিমের কাছে হাত তুলেছে আয় আল্লাহ তালা রব্বুল আলমিন আমি গরিব মানুষ ছিলাম অসহায় মানুষ ছিলাম আমি বকরীর দুধ দহন করতাম বકરી পালন করতাম তার দুধটুকু নিয়ে সর্বপ্রথম আমার মাকে খাওয়াইতাম আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদিন রাত্রিবেলায় বকরীর দুধ দহন করে আমি ঘরে গিয়েছি যাওয়ার পরে দেখি আমার মা ঘুমিয়ে গেছে আর এই সময় আমি আমার মায়ের শিওরে দাঁড়িয়ে আছি আমার সন্তানরা খুদার যন্ত্রণাই আমার পায়ে পরে কান্না কাটি করলো ছটপট করলো আমার স্ত্রী সন্তানদের এই কান্না দেখে হতবিহবন হয়ে গেছে আমার স্ত্রী আমার কাছে অনুরোধ করলো আমার কাছে আবদার জানাইলো ওগো সন্তানের বাবা তোমার মা ঘুমিয়ে গেছে সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় তোমার পায়ে পড়ে কান্না কাটা করছে তুমি সন্তানগুলোকে আজকের দূরটুকু দহন করে এনেছো দাও তোমার মা জাগ্রত হলে খেতে পারবে আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি আমার সন্তানের ক্ষুধার যন্ত্রণায় ছটফটানি কান্না কাটি সবকিছুর কি উপেক্ষা করেছি আমার স্ত্রীর আবদার কি উপেক্ষা করে আমি আমার মায়ের শিয়রে দুধের পাত্রটা নিয়ে দাঁড়িয়ে থেকেছি রব্বিকரீম যদি সেই দিন এই ইবাদতটুকু এই কষ্টটুকু শুধুমাত্র কেবলমাত্র আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ তাহলে আজকে যে বিপদের মধ্যে পড়েছি মাথার উপরে বিশাল পাহাড় বিশাল পাথর পড়েছে আয় আল্লাহ পাথরটাকে তুমি এখনি মাথার উপর থেকে সরিয়ে দাও আমার মুসলমান ইমানদার মান্দার আল্লাহর বান্দা যখন দোয়া করল সঙ্গে সঙ্গে দোয়া শেষ করে মাথার উপরে তাকিয়ে দেখি পাথর একটু সরে গেছে কিন্তু এত পর্যন্ত সরে নাই যে তিনজন মানুষ তারা বের হইতে পারে এতটুকু ফাঁকা এখনো হয় নাই অল্প পরিমাণ পাথর সরেছে আর এই সময় তাদের মধ্য থেকে দ্বিতীয় ব্যক্তি হাত উত্তোলন করেছে আসমানের দিকে সেই ব্যক্তি দোয়া করে আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন রব্বি কারীম আমার একজন চাচা বোন ছিল প্রতি বেশিনী ছিল বড় অভাব অনটনের মধ্যে দিন যাপন করত এত অভাব অনটন ছিল তার এত অভাব অনটন ছিল একদিন আমার কাছে টাকা ধার নেবার জন্য আসলো রব্বে এই সময় তার অসহায়ত্ব দেখে আমার ভিতরে লোভ জাগলো কামনা বাসনা জাগলো আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন রব্বে আমি এই সুযোগ নিয়ে আমার চাচাতো বোনকে বললাম ও আমার বলরে আজকে তুমি অসহায়ত্বের শিকার তুমি অভাবের মধ্যে পড়েছো তুমি আমার কাছে টাকা ধার চেয়েছো আমি তোমাকে অবশ্যই টাকা ধার দেব তবে আমার একটা প্রস্তাব আছে আমার সঙ্গে তোমার যৌন মিলন করতে হবে যদি আমার মনের চাহিদা পূরণ করো তাহলে অবশ্যই তোমাকে টাকা ধার দেব রব্বিকরী আমার সেই চাচা তো বোন এতটাই অভাব অনটনের ভিতরে ছিল যে আমার প্রস্তাবে সে রাজি হয়ে যায় রব্বি লাল আলামিন রব্বি করি সেই দিন আমি টাকা দেবার পূর্বে আমার চাচাতো বোনের গায়ে স্পর্শ করেছি আমি আমার মনের চাহিদা পূরণ করব আমার যৌন লিপ্সা আমি পূরণ করব এই উদ্দেশ্যে আমার চাচাতো বোনের গায়ে আমি হাত দিয়েছি রব্বিকрим এই সময় আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলে ইত্তাকুল্লাহ ও আমার ভাইরে তুমি আমার সঙ্গে গুনাহে লিপ্ত হয়েও না তুমি রব্বি কারিম মাওলা এ পাক রব্বুল আলামিন কে ভয় করো এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আমি আমার বুনকে ডাক দিয়ে বলি বোন রে নে নে আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি এই টাকা কোনোদিন তোর পরিশোধ করার প্রয়োজন নাই তুই সন্তান নিয়ে তোর স্বামী সংসার নিয়ে এই টাকা দিয়ে তোর চাহিদা পূরণ কর তোর কথায় আমার ভিতরে ভয় জাগ্রত হয়েছে আমি তোর সঙ্গে জিনা হে নিত্য হবার চাই না আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন রব্বিকரீম যদি সেই দিন আমার চাচা তো সঙ্গে এই আচরণ আমি তোমাকে ভয় করে করে থাকি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আয় আল্লাহ তাহলে আজকে যে বিপদের মধ্যে পড়েছি মাথার উপরে পাথর আল্লাহ তুমি পাথরটা সরাইয়া দা আমার মুসলমান ইমানদার ভাইরা এই দোয়া শেষ করে আল্লাহর বান্দা হাত নামিয়েছে মাথার উপরে তাকাইছে দেখে আবার আগের চাইতে পাথর আরেকটু ফাকা হয়েছে কিন্তু একজন মানুষ বের হবে এতটুকু রাস্তা এখনো হয় নাই এবার তাই তৃতীয় ব্যক্তি আসমানের দিকে হাত তুলল এবার সে দোয়া করে আল্লাহ আমার অনেকগুলো শ্রমিক মজুর ছিল তাদের মধ্য থেকে একটা মজুর আমার সঙ্গে রাগ করে আমার কাছে কিছু পাওনা রেখে সে চলে আয় আল্লাহ তার পাওনা টাকাগুলো আমি

আমার ওই আল্লাহ তালা রব্বুল আলমিন আমার সেই শ্রমিক বিশ্বাস করতে চাই না তারপর আমি তাকে জোর দিয়ে বলি হা হা আল্লাহর বান্দা এই যে মাঠ ভর্তি গরুগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো তোমার অল্প টাকা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমি বিনিয়োগ করে এগুলো করেছি নাও এগুলো সব তোমার এগুলো তুমি নিয়ে যাও এগুলোর মালিক আমি নই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সেই শ্রমিক খুঁজিয়া সেদিন মাঠ ভর্তি গরু নিয়ে বাড়িতে ফেরে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি তাহলে আজকে মাথার উপরে বিপদ এই বিপদটাকে সরাইয়া দাও আমার মুসলমান ইমানদার ভাইরা এই দোয়া যখন আল্লাহর বান্দা করে হাতটা নামাইছে এবার মাথার উপরে তাকাইছে আর দেখে তার উপর থেকে সম্পূর্ণ পাথরটা সরে তারা তিনজন মানুষ গুহার থেকে বের হওয়ার জন্য পূর্ণ একটা রাস্তা তৈরি হয়ে গেছে اگر دنیا سراسر باد گیر اگر دنیا سراسر باد گیر چرا کے مخ نسر کس نیرات چراغِ راکِ عزت پر فروزت ہرا کا صدم سو ندری شجب سوزت نورِ حق شمعی اللہی کو نورِ حق شمعی اللہی کو بجا سکتا ہائی کن আমার মুসলমান ইমানদার ভাড়া আগেরকার যুগের সেই সমস্ত ব্যক্তিরা তারা বিবাদে তারা দুনিয়ার সমস্যার সমাধান করেছে আখিরাতের সমস্যার সমাধান করেছে জুড়ে করে বলেন দুনিয়ার সমস্যাও সমাধান হয়ে গেছে একলাপূর্ণ আমলের দ্বারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে আমল করা হয়েছে তার দ্বারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে গেছে দুনিয়ার সমস্যা শুধু সমাধান হয়েছে তা না বরং এমন নদীরাও আছে যারা একলাস নিয়ে দুনিয়ার কাজ করেছে পায়খানা করেছে স্ত্রী সহবাস করেছে ভাত খেয়েছে আর দুনিয়ার মধ্যে নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে এইটাও তাদের নিয়তের গুণে একলাস থাকার কারণে আল্লাহ পাকুল আলমিনের কাছে ইবাদত হিসাবে পরিগণিত হয়েছে জুড়ে করে বলেন না সুবাহ

আল্লাহর সেই বান্দা এবার সেই উলির কাছে গিয়ে বলছে হজরত আমার এই মুহূর্তে নদীটা পার হইয়া উপরে যাওয়া খুব প্রয়োজন কিন্তু নদীর মধ্যে যে জ্বর তুফান উঠেছে যে আকাশ চুম্বি ঢেউ আমি কোনো ভাবেই পার হতে পারছি না আল্লাহর উলি বলে যাও নদীর কাছে গিয়া বলো যে একজন আল্লাহর বান্দা যে জিন্দগিতে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই শুরু করে বলেন সুবহানাল্লাহ জিন্দগিতে কোনোদিন খানা খায় নাই দিন কোনোদিন ঘুমাই নাই এরকম একজন আল্লাহর বান্দা নদী তোমাকে আহ্বান করেছে তুমি শান্ত হয়ে যাও আল্লাহর সেই বান্দা নদীর কাছে গিয়া এই কথা বলছে। যেমন একজন বান্দা পাঠাইছে জীবদিতে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই বিবি বাচ্চা সংসার ঘরকন্না করে নাই কোনোদিন খানা খাই নাই কোনোদিন ঘুমাই নাই এমন একটা বান্দা তোমাকে আহ্বান করেছে তুমি শান্ত হয়ে যাও আল্লাহর মেহেরবানিতে সঙ্গে সঙ্গে নদী শান্ত হয়ে গেছে নৌকা পেয়ে গেছে ওই আল্লাহর বান্দা নদীর যমুনা নদীর ঐ তীরে চলে গেছে জোরে করে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা নদীতেও শান্ত হইছে কিন্তু আল্লাহর ওনির ঘরের ভিতরে আবার আরেক তুফান শুরু হয়ে গেছে আপনারা বুঝছেন নি তুফানটা কি বিবি তো পাশেই ছিল বিবি কয়। তুমি খায়দা এত মোটা তাজা হইতেছো কিন্তু এই মুহূর্তে একটা আল্লাহর বান্দাকে বললা তুমি जिंदगीতে খানা খাও নাই আরও নাক দেখো এমন ভাবে ঘর 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 করো যে আমিও তোমার পাশে থেকে ঘুমাইতে পারি না আর তুমি বলে দিলে ঘুমাও না আচ্ছা দাও এমন ঢাহা মিথ্যা কথা বলছো তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু এই যে তোমার সন্তান সাতটা সন্তানের জনক তুমি আমার গর্ব থেকে সাতটা সন্তান হয়েছে তুমি যদি কোনদিন স্ত্রী সহবাস না করো তাহলে এই সাতটা সন্তান কত থেকে আসলো আমি কি দিনা করেছি জিনার সন্তান জন্ম দিয়েছি আমার উপর এত বড় অপবাদ কি করে তুমি চাপাইলে কোন ঝগড়া লাগছে না লাগছে না বিরাট বড় ঝগড়া এখন স্বামী ডাক দিয়ে কই শুনো তোমার সব কথা ঠিক কিন্তু আমি

I don't know. আবার কয় যে খানা খাই ঘুমায় এগুলো নিজের মনের চাহিদা শরীরের চাহিদা পূরণ করার জন্য করি না বরং আমার পিয়ারের রসুল হাদিস শরীফের মধ্যে সাফ করেছেন বলি যাসা দিকে আর হাকুন উম্মত তোমার উপরে তোমার শরীরের হক আছে তোমাকে আল্লাহ পাক যে দেহ দান করেছেন এই দেহের একটা হক তোমার উপরে আছে এই হক পূরণ করার জন্য আমি খাই ঘুমাই এগুলো করি নিজের চাহিদা পূরণ করার জন্য করি না সুবহানাল্লাহ তো এই জন্যই আমি বলে দিছি যে এই সমস্ত কাজ জিন্দিগিতে করি নাই মানে মনের চাহিদা পূরণ করার জন্য করি নাই আমার দিনের নির্দেশনা মানার জন্য করেছি তো আমার ভাইরা আসুন আমরা দুনিয়ার কাজগুলো যদি বিশুদ্ধ নিয়ত ইখলাসের সঙ্গে করি তাহলে এইগুলাই ইবাদতে পরিণত হয় তাহলে নামাজ রোজা হজ যাকাত এইগুলো যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে তো এটা উত্তম পন্থাই উত্তম ইবাদত হিসেবে রব্বে কারীম কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সবাই জোরে করে বলে আমিন